রাস্তা হেভি মনে থাকবে বল এই রাস্তা গুলো আমি জানতাম যে একবার পাহাড়ে আছে পাহাড়ই ভালো লাগবে না পাহাড় ভালো ছিল না পাহাড় গুলো আর পাঁচ বছর পর পাহাড়ে উঠতে পারবো ওইটাই আমি বলি সবসময় যে কি বলতো বেশি বয়স বেড়ে গেলে কি বলতো পাহাড় আর আমরা উঠতে পারবো না ওই জন্য কি বলতো আগে পাহাড় গুলো কমপ্লিট করে নেওয়া ভালো তারপরে সমুদ্র বা যাই যাবো বড় যদি পয় না থাকে তাহলে যাই যাবে তাই তো এশিয়া সব থেকে উঁচু আর দেখতে পাবি না অত নিচে এবারে যেখানে থাকবো সেটা উঁচুতে থাকবো এত নিচুতে না তাই তো ভাই দেখে জঙ্গলের মধ্যে এসব কি এদের 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 জীবনযাত্রা ভাব কত কতটা হেঁটে যেতে হবে বাজার করতে সাইকেল আবার করতে হবে নাকি বাইকের ইঞ্জিনে না অবস্থা খারাপ হয়ে যাবে এইসব জায়গায় ঠিকই বলেছিস প্যান্ডেল বাইতেই হবে অনেক উঁচুতে উঠে গেছি আমরা ওই যে না না ওইগুলোতে ছিলাম না 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 ওইগুলোতে ছিলাম ওই যে দেখো ওই যে বনলতা ওই যে আবহে এখানে কষ্ট হচ্ছে বর্ষার সময় ল্যান্ডস্লাইডে তাই তো ধস নামবে না এসব কিছু থাকে না তখন চলছে এখনো চলছে
ও দুর্গা যে উঠেই যাচ্ছে রাস্তা, এক বোতল জল নিয়ে চলে যাবে বলে বরফ এনেছিলাম গলে গেছে, আবার বরফ হয়ে যাবে। ওই বাবা ঘুরে ঘুরে বাড়ি কি কাউকে বলে যাবে না যে বরফ নিয়ে এসেছি, জমিয়ে নিয়ে তাপা দিত। ঘর পুরো ভেঙে নিয়ে চলে এসেছে, ইনসান থাক ওই আদমি ইনসান নিকল গিয়ে সব সব বেরিয়ে গেছিল। তাহলে তো গুরুডাঙ্গল লেকের কথা বল, গুরুডাঙ্গল লেক তো প্রায় প্রায় 7,500 না, 7,500 সে উপর কা লেক হ্যাঁ, ওটা ওটা জল তোলে কি করে, বালতি করে তোলে, বালতি করে। গড়ে ঢুকে যাবে তো ওটা, ও দেখ কোথায় উঠছে রাস্তা, বাড়িটা কি সুন্দর, এই পাহাড়ে এরকম জায়গাটা এরকম বাড়ি বানাতে পারলে ভালো হবে। Ha ha ha!